সন্দেশ পত্রিকা বন্ধ হওয়ার কিছুদিন পরেই যে ইউরয় অ্যান্ড সন্সের ব্যবসাও কেন উঠে গেল সেটা অত ছেলে বয়সে আমি জানতেই পারিনি। শুধু শুনলাম মা একদিন বললেন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে, গড়পাড় ছেড়ে, আর সেই সঙ্গে উত্তর কলকাতা ছেড়ে আমরা দুজন চলে এলাম ভবানীপুরে আমার মামার বাড়িতে। আমার বয়স তখন 6-এর কাছাকাছি। আমার মনে হয় না সে বয়সে বড় বাড়ি থেকে ছোট বাড়ি বা ভালো অবস্থা থেকে সাধারণ অবস্থায় গেলে মনে বিশেষ কষ্ট হয়, আহা বেচারা। কথাটা ছোটদের সম্বন্ধে বড়রাই ব্যবহার করে, ছোটরা নিজেদের বেচারা বলে ভাবে না। ভবানীপুরে বকুল বাগানের বাড়িতে এসেই যেটা আমাকে অবাক করেছিল সেটা হলো চীনে মাটির টুকরো বসানো নকশা করা মেঝে। এ জিনিস আগে কখনো দেখিনি। অবাক হয়ে দেখতাম আর মনে হতো বাপরে বাপ, না জানি কত পেয়ালা পিরিস প্লেট ভেঙে তৈরি হয়েছে এই মেঝে। টুকরোগুলোর বেশিরভাগই সাদা, তবে তার মধ্যে হঠাৎ এক একটার কোণে হয়তো এক চিলতে ফুল বা তারা বা ঢেউ খেলানো লাইন। কিছু করার না থাকলে এই চীনে মাটির টুকরোগুলো দেখে অনেকটা সময় কেটে যেত। আরেকটা ভালো জিনিস ছিল এ বাড়িতে যেটা গড়পারে পাইনি, সেটা হলো রাস্তার দিকে বারান্দা। শোবার ঘর থেকে বেরিয়েই বারান্দা, সকাল দুপুর বিকেল ভোরে দেখতাম রাস্তায় কত রকম লোকের চলাফেরা। দুপুরে যেত ঠেলা গাড়িতে রং বেরঙের জিনিস নিয়ে ফেরিওয়ালা, জার্মানওয়ালা দোয়ানা, জাপানওয়ালা দোয়ানা, সপ্তাহে দুদিন না তিন দিন যেত মিসেস উডের বাক্সওয়ালা। বারান্দা থেকে মা মাসি ডাক দিতেন, এই বাক্সওয়ালা এখানে এসো। মনটা নেচে উঠত কারণ বিকেলের খাওয়াটা জমবে ভালো। বাক্সে আছে মেম সাহেবের তৈরি কেক, পেস্ট্রি, প্যাটি। সন্ধে যখন হব হব তখন শোনা যেত সুর করে গাওয়া, মেলাহু মাজেদার চানাচুর গরম। আর কিছু পরেই শুরু হয়ে যেত রাস্তার ওপারে চাটুর্যেদের বাড়ি থেকে হারমোনিয়াম বাজিয়ে কর্কশ গলায় কালুয়াতি গানের রেওয়াজ। গ্রীষ্মকালের দুপুরে যখন শোবার ঘরের জানালা দরজা বন্ধ করে দেওয়া হতো তখনও কেমন জানি খড়খুড়ির ফাঁক দিয়ে আলো আসার দরুন দিনের একটা বিশেষ সময় রাস্তার উল্টো দিকের ছবি পড়ত জানালার বিপরীত দিকের দেয়ালের অনেকখানি জায়গা জুড়ে। বন্ধ ঘরে ম্যাজিকের মতো রাস্তার লোক চলাচল দেখা যেত, গাড়ি, রিক্সা, সাইকেল, পথচারী সব কিছু দিব্যি বোঝা যেত ওই ছবিতে। কতদিন যে দুপুরে শুয়ে শুয়ে এই বিনে পয়সার বায়োস্কোপ দেখেছি তার ঠিক নেই। আমাদের বাড়ির সদর দরজায় একটা ছোট্ট ফুটো ছিল, দরজা বন্ধ করে সেই ফুটোর সামনে ঘষা কাঁচ ধরলেও বাইরের দৃশ্য খুদে আকারে উল্টো করে সেই কাঁচের মধ্যে স্পষ্ট দেখা যেত। এটা নতুন কিছু নয়, এটাই হলো ফটোগ্রাফির গোড়ার কথা, আর এটা যে কেউ নিজের বাড়িতে পরীক্ষা করে দেখতে পারে। কিন্তু তখন অজান্তে ব্যাপারটা ঘটতে দেখে ভারী অবাক লেগেছিল। যে মামার বাড়িতে উঠেছিলাম তিনি হলেন আমার সোনা মামা। মামারা ছিলেন 4 ভাই 3 বোন। ছোট মামা আমার জন্মের আগেই মারা গিয়েছিলেন। বড় আর মেঝো মামা ছিলেন পাটনা আর লখনউয়ের ব্যারিস্টার। তৃতীয় মামা ছিলেন সোনা মামা, ইনি বিলেত যাননি, আর এর মধ্যে সাহেবিনিয়ানার লেশমাত্রও ছিল না। আমারই এক মেসোমশাই ছিলেন এক ইন্স্যুরেন্স কোম্পানির মালিক, তখনকার দিনে বাঙালিদের এক জাদরেল কোম্পানি, সেই কোম্পানিতে কাজ করতেন সোনা মামা। সোনা মামার অঙ্কের মাথা ছিল অসম্ভব পরিষ্কার। মনে আছে পরে যখন স্কুলে ভর্তি হই আমার অ্যানুয়াল পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্র হাতে নিয়ে সিঁড়ি ভাঙার অঙ্কটা উপর একবার চোখ বুলিয়েই বলতেন, এটার উত্তর তো 8, তাই না? আমার কাছে জিনিসটা ভেলকির মতো মনে হয়েছিল। এমনিতে গম্ভীর মেজাজের লোক হলেও সোনা মামার একটা ছেলে মানুষই দিক ছিল। মামার বয়স তখন 30-এর কাছাকাছি, কিন্তু সমবয়সী আত্মীয় বন্ধুদের সঙ্গে তখনও রবিবার সকালে তুমুল উৎসাহে খেলা চলেছে ক্যারাম আর লুডো। পরে এলো ব্যাগাটেল, তাতেও উৎসাহের কমতি নেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর মাঝে মাঝে শুনতে হতো, বড়দের মধ্যে থেকো না মানিক। আমি বেরিয়ে আসতাম ঠিকই, কিন্তু এটাও মনে হতো যে মামারা যে কাজটা করছেন সেটাকে ঠিক বড়দের মানানসই কাজ বলা চলে না। আসলে আবার অনেকটা সময় একাই কাটাতে হতো, বিশেষ করে দুপুর বেলাটা, কিন্তু তাতে আমার কোনোদিন একঘেয়ে লেগেছে বলে তো মনে পড়ে না। 10 খণ্ডের বুক অফ নলেজের পাতা উল্টিয়ে ছবি দেখা ছিল এই অবসর সময়ের একটা কাজ।
এই বইগুলো কখনো পুরনো হয়নি। পরে মা কিনে দিয়েছিলেন চার খণ্ডে রোমান্স অফ ফেমাস লাইফস, ছবিতে বোঝাই বিখ্যাত বিদেশি লোকেদের জীবনী। বই ছাড়াও সময় কাটানোর জন্য ছিল একটা আশ্চর্য যন্ত্র, সেটার নাম স্টিরিওস্কোপ। তখন অনেকের বাড়িতে এই জিনিসটা দেখা যেত, আজকাল আর যায় না, ভিক্টোরীয় যুগের আবিষ্কার এই যন্ত্র। তলায় একটা হাতল, সেটা ধরে ফ্রেমে আটা জোড়া আতসকাস দুই চোখের সামনে ধরতে হয়। কাঁচের সামনে হোল্ডারে দাঁড় করানো থাকে ছবি, একটি ছবি নয়, লম্বা কার্ডে পাশাপাশি দুটো ফটোগ্রাফ। দেখে মনে হবে একই ছবি, কিন্তু আসলে তা নয়, দৃশ্য একই, কিন্তু সেটা তোলা হয়েছে এমন ক্যামেরা দিয়ে যার সামনে একটার বদলে দুটো লেন্স, যেন মানুষের দুটো চোখ। বাঁদিকের লেন্স তুলছে বা চোখ যা দেখে তাই, আর ডান দিকটা তুলছে ডান চোখের দৃষ্টি দিয়ে। জোড়া কাচের ভেতর দিয়ে যখন দেখা যায় তখন দুটো ছবি মিলে এক হয়ে যায়, আর মনে হয় যেন জীবন্ত দৃশ্য দেখ। স্টিরিওস্কোপের সঙ্গে ছবিও কিনতে পাওয়া যেত নানা দেশের নানা রকমের। আরেকটা খেলার যন্ত্র ছিল আমার, সেটাও আর আজকাল দেখতে পাওয়া যায় না, সেটা হলো ম্যাজিক ল্যান্টার্ন। বাক্সের মতো দেখতে, সামনের চোঙার মতো লেন্স, মাথার উপর চিমনি আর ডান পাশে একটা হাতল। তাছাড়া আছে দুটো রিল, একটা ফিল্ম ভরতে হয়, সেই ফিল্ম হাতল ঘোরালে অন্য রিলে গিয়ে জমা হয়। ফিল্মটা চলে লেন্সের ঠিক পেছন দিয়ে, বাক্সের ভেতর জ্বলে কেরোসিনের বাতি, তার ধোঁয়া বেরিয়ে যায় চিমনি দিয়ে, আর তার আলো ঘুরন্ত ফিল্মের চলন্ত ছবি ফেলে দেয়ালের উপর। কে জানে, আমার ফিল্মের নেশা হয়তো এই ম্যাজিক ল্যান্টার্নেই শুরু। মামার খেলার সাথীদের মধ্যে ছিলেন আরেক মামা, যিনি আমাদের বাড়িতেই থাকতেন, একতলার পূব দিকের ঘরে। আসলে ইনি আমাদের আত্মীয় নন, ঢাকায় মামা বাড়ির পাশেই ছিল এদের বাড়ি, সেই সূত্রে বন্ধু, আর তাই আমি বলি মামা, কালু মামা। কলকাতায় এসেছিলেন চাকরির খোঁজে, চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যেই কিনে আনলেন 30 টাকা দামের একটা ঝকঝকে নতুন র্যালে সাইকেল। 6 মাস ব্যবহারের পরেও এই সাইকেল ছিল ঠিক নতুনের মতোই ঝকঝকে, কারণ রোজ সকালে ঝাড়া আধ ঘন্টা ধরে কালু মামা সাইকেলের পরিচর্যা করতেন। সোনা মামা আমোদে লোক ছিলেন বলেই বকুল বাগানে এসে মাঝে মাঝে বায়োস্কোপ, সার্কাস, ম্যাজিক, কার্নিভাল ইত্যাদি দেখার সুযোগ আসত। একবার এম্পায়ার থিয়েটারে, যেটা এখন রক্সি, এক সাহেবের ম্যাজিক দেখতে গেলাম, নাম শেফালো। খেলার পর খেলা দেখিয়ে চলেছেন, আর তার সঙ্গে কথার ফোয়ারা ছুটছে। পরে জেনেছিলাম জাদুকরের এই বকুনিটাকে বলা হয় প্যাটার। এই প্যাটারের গুণে দর্শকের দৃষ্টি চলে যায় জাদুকরের মুখের দিকে, আর তার ফলে হাতের অনেক কারসাজি দৃষ্টি এড়িয়ে যায়। কিন্তু শেফালোর দলে ছিলেন এক জাদুকরী, নাম মাদাম প্যালারমো। তিনি ম্যাজিক দেখালেন একেবারে বোবা সেজে, এ জিনিস আর কখনো দেখিনি। এর কিছুদিন পরে এক বিয়ে বাড়িতে একজন বাঙালির ম্যাজিক দেখেছিলাম, যার কাছে শেফালো সাহেবের স্টেজের কারসাজি কিছুই না। স্টেজ ম্যাজিকে নানান যন্ত্রপাতি ব্যবহার করা হয়, আলোর খেলা আর প্যাটারের জোরে লোকের চোখ মন ধাঁধিয়ে যায়, ফলে জাদুকরের কাজটা অনেক সহজ হয়ে যায়। এই ভদ্রলোক ম্যাজিক দেখালেন প্যান্ডেলের তলায় ফরশের উপর বসে, তার চারদিক ঘিরে 4-5 হাতের মধ্যে বসেছে নিমন্ত্রিতরা। এই অবস্থাতে একটার পর একটা এমন খেলা দেখিয়ে গেলেন ভদ্রলোক, যা ভাবলে আজও তাজ্জব বনে যেতে হয়। এই জাদুকরকে অনেক পরে আমার একটা ছোট গল্পে ব্যবহার করেছিলাম। ফরশের উপর দেয়াশলাইয়ের কাঠি ছড়িয়ে দিয়েছেন ভদ্রলোক, নিজের সামনে রেখেছেন একটা খালি দেয়াশলাইয়ের বাক্স, তারপর তোরা একে একে বলে ডাক দিতেই কাঠিগুলো গড়িয়ে গড়িয়ে এসে বাক্সে ঢুকছে। আমাদেরই চেনা এক ভদ্রলোকের কাছ থেকে চেয়ে নিলেন একটা রূপোর টাকা, আর আরেকজনের কাছ থেকে একটা আংটি। প্রথমটাকে রাখলেন 4-5 হাত দূরে, আর দ্বিতীয়টাকে নিজের সামনে। তারপর আংটিকে উদ্দেশ্য করে বললেন, যা টাকাটাকে নিয়ে আয়। বাধ্য আংটি গড়িয়ে গড়িয়ে গেল টাকার কাছে, তারপর দুটো একসঙ্গে গড়িয়ে গড়িয়ে এলো ভদ্রলোকের কাছে। আরেকটা ম্যাজিকে এক ভদ্রলোকের হাতে এক প্যাকেট তাস ধরিয়ে দিয়ে আরেকজনের হাত থেকে লাঠি নিয়ে ডগাটা বাড়িয়ে দিলেন তাসের দিকে, তারপর বললেন, আয় রে ইস্কাপনের টেক্কা।
প্যাকেট থেকে শরৎ করে ইস্কাপনের টেক্কাটা বেরিয়ে এসে লাঠির ডগায় আটকে ধরধর করে কাঁপতে লাগলো। ম্যাজিক দেখার কয়েকদিন পরে হঠাৎ জাদুকরের সঙ্গে দেখা বকুলবাগান আর শ্যামানন্দ রোডের মোড়ে। বয়স 50-55, পরনে ধুতি আর শার্ট। দেখলে কে বলবে এ ভদ্রলোকের এত ক্ষমতা? আমার ম্যাজিকের ভীষণ শখ, মনে মনে আমি তার শিষ্য হয়ে গেছি। ভদ্রলোককে বললাম আমি তার কাছে ম্যাজিক শিখতে চাই। নিশ্চয়ই শিখবে বলে ভদ্রলোক তার পকেট থেকে এক প্যাকেট তাস বের করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাকে একটা খুব মামুলি ম্যাজিক শিখিয়ে দিলেন। তারপর আর ভদ্রলোকের সঙ্গে দেখা হয়নি। হঠাৎ সামনে পড়ে ঘাবড়ে গিয়ে ওই ঠিকানাটাও নেওয়া হয়নি। পরে ম্যাজিকের বই কিনে হাত সাফাইয়ের অনেক ম্যাজিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অভ্যাস করে শিখেছিলাম। কলেজ অবধি ম্যাজিকের নেশাটা ছিল। সার্কাস তো এখনও প্রতি বছরই আসে, যদিও তখনকার দিনে হার্মস্টোন সার্কাসের সাহেবরা খেলা দেখাতো, আর আজকাল বেশিরভাগই মাদ্রাসি সার্কাস। যেটা আজকাল দেখা যায় না সেটা হলো কার্নিভাল। আমাদের ছেলেবেলায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দুধারে ছিল বড় বড় মাঠ। কলকাতার প্রথম হাই রাইজ 10-তলা টাওয়ার হাউস তখনও তৈরি হয়নি, ইলেকট্রিক সাপ্লাইয়ের ভিক্টোরিয়া হাউসও তৈরি হয়নি। এসব মাঠের একটাতে সার্কাসের কাছেই বসত কার্নিভাল। কার্নিভ্যালের মজাটা যে কী সেটা আজকালকার ছেলে মেয়েদের বোঝানো মুশকিল। মেলায় নাগরদোলা সকলেই দেখেছে, কিন্তু কার্নিভ্যালের নাগরদোলা বা জায়ান্ট হুইল হতো 5-তলা বাড়ির সমান উঁচু। বহু দূর থেকে দেখা যেত ঘুরন্ত হুইলের আলো। এই নাগরদোলা ছাড়া থাকতো মেরিগোরাউন্ড, অ্যারোপ্লেনের ঘূর্ণি, খেলার মোটর গাড়িতে ঠোকাঠুকি, ঢেউ খেলানো অ্যালপাইন রেলওয়ে, আর আরও কত কী। এসবেরই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো নানা রকম জুয়ার স্টল। এত লোভনীয় সব জিনিস সাজানো থাকতো এসব স্টলে যে খেলার লোভ সামলানো কঠিন হতো। শেষ পর্যন্ত প্রকাশ্যে জুয়া খেলাটা সরকার বেআইনি করে দেওয়ায় কলকাতা শহর থেকে কার্নিভ্যাল উঠে গেল। আসল রোজগারটা বোধহয় এই জুয়া থেকেই। ভবানীপুরে যখন প্রথম আসি তখনও ফিল্মে কথা আসেনি। তখনকার বিলেতি হাউসগুলোতে ছবির সঙ্গে কথার বদলে শোনা যেত সাহেবের বাজানো পিয়ানো বা সিনেমা অর্গ্যান। এই সিনেমা অর্গ্যান জিনিসটা কলকাতায় মাত্র একটা থিয়েটারেই ছিল, সেটা হলো ম্যাডান বা প্যালেস অফ ভ্যারাইটিজ। আজকালের নাম হয়েছে এলিট সিনেমা। অর্গ্যানের নাম ছিল ভলিজার আর তার আওয়াজ ছিল ভারী জমকালো। যে সাহেব এই যন্ত্রটি বাজাতেন তার নাম ছিল বাইরন হপার। রোজ কাগজে দেওয়া থাকতো হপার সাহেব সেদিন ছবির সঙ্গে কী কী সঙ্গীত বাজাবেন তার তালিকা। এই সময় দেখা ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনে আছে বেনহার, কাউন্ট অব মন্টে ক্রিস্টো, থিফ অব বাগদাদ আর আঙ্কেল টমস কেবিন। গ্লোবে তখন ছবির সঙ্গে স্টেজে নাচ গানের বন্দোবস্ত ছিল। আজকাল যেমন সিনেমা থিয়েটারে গিয়ে দেখা যায় কাপড়ের পর্দা ঝুলছে, তখন তা ছাড়া আরেকটা বাড়তি পর্দা থাকতো। বিজ্ঞাপনে ভরা এই পর্দাকে বলতো সেফটি কার্টেন। সবচেয়ে প্রথমে উঠত এই পর্দা, তার কিছুক্ষণ পরে কাপড়ের পর্দা। গ্লোবে কাপড়ের পর্দা উঠলে পরে বেরিয়ে পড়ত স্টেজ, তাতে রং তামাশা শেষ হলে পরে নেমে আসতো সিনেমার সাদা স্ক্রিন, তারপর ছবি শুরু। পর্দার সামনে এক পাশে থাকতো পিয়ানো। ছবির ঘটনার মেজাজের সঙ্গে তাল রেখে সাহেব বাজনা চালিয়ে যেতেন যতক্ষণ ফিল্ম চলে। আঙ্কেল টমস কেবিন ছবি দেখতে গিয়ে এক মজা হলো। বাড়ির সবাই মিলে গিয়েছি গ্লোব সিনেমায়। নিগ্র দাস, আঙ্কেল টম, তার নৃশংস মনিব, সাইমন লেগ্রির চাবুক খেয়ে দোতলার সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে মরে গেছে। আমাদের সকলের রাগ পড়ে আছে লেগ্রির উপর। ছবির শেষ দিকে টম ভূত হয়ে ফিরে আসে মনিবের কাছে। মনিব সেই ভূতের দিকেই চাবুক চালায়। টম হাসতে হাসতে এগিয়ে আসে তার দিকে। কালু মামা আমার পাশে বসে হা করে ছবি দেখতে দেখতে হঠাৎ আর থাকতে না পেরে হল ভর্তি লোকের মধ্যে ছিট ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার শুরু করে দিলেন, হালাই এখনো চাবুক মারে, এখনো চাবুক মারে, শয়তান, এইবার বুঝবি তোর পাপের ফল। 1928 সালে হলিউডে প্রথম সবাক ছবি তৈরি হলো। কলকাতায় প্রথম টকি এলো তার এক বছর পরেই। তারপরেও বছরখানেক ধরে এমন বেশ কিছু ছবি এসেছিল যেগুলোর কিছু অংশে শব্দ আছে, কিছুতে নেই। যার পুরোটাতে শব্দ আছে কাগজে সেটার বিজ্ঞাপন হতো 100% টকি বলে। আমার দেখা প্রথম টকি সম্ভবত টারজান দ্য অ্যাপম্যান। গ্লোবে এসেছে ছবি,
প্রথম দিন দেখতে গিয়ে টিকিট পাওয়া গেল না, আমায় নিয়ে গেছেন আমার এক মামা। আমার মুখ দেখে তার বোধহয় দয়া হলো, বুঝলেন আজ একটা কিছু না দেখে বাড়ি ফেরা উচিত হবে না। কাছেই ছিল অলভিয়ন থিয়েটার, যেটার নাম এখন রিগ্যাল। সেখানে টিকিট ছিল, কিন্তু সেটা বাংলা ছবি আর মোটেই সবাক নয়। ছবির নাম কাল পরিণয়। সেটা যে ছোটদের উপযোগী ছবি নয় সেটা আমিও খানিকটা দেখেই বুঝেছিলাম। মামা আমার দিকে ফিরে চাপা গলায় বার কয়েক জিজ্ঞেস করলেন, বাড়ি যাবে? আমি সে প্রশ্নে কানই দিলাম না। একবার যখন ঢুকেছি তখন কি আর পুরোটা না দেখে বেরোনো যায়? অবশ্যই এই কাল পরিণয় দেখে আমার মনে একটা নাক ছিটকানো ভাব জেগেছিল, যেটা বহুকাল আমাকে বাংলা ছবির দিকে ঘেঁষতে দেয়নি। যে মামার সঙ্গে ছবি দেখতে গিয়েছিলাম তিনি ছিলেন লেবু মামা, মার মাসতুতো ভাই। কালু মামার মতো ইনিও ঢাকা থেকেই এসেছিলেন কলকাতায় চাকরির খোঁজে। এরও স্থান হয়েছিল আমার মামা বাড়িতেই। এখানে মার আরেক মাসতুতো ভাইয়ের কথা বলা দরকার, কারণ ননি মামার মতো ঠিক আরেকটি লোক আমি বেশি দেখিনি। 6 ফুট লম্বা, তীরের মতো সোজা, পরনে মালকোঁচা মারা খাটো ধুতি আর 3/4 হাতা খাটো খদ্দেরের পাঞ্জাবি। ইনি হাঁটতেন হনহনিয়ে, একেবারে মিলিটারি মেজাজে, আর বাঙাল ভাষায় কথা বলতেন ভয়ঙ্কর চেঁচিয়ে। যারা গায়ে দেশে মানুষ তাদের স্বভাবতই মাঠে ঘাটে গলা ছেড়ে কথা বলতে হয়, সেই অভ্যাসটাই হয়তো বেশি বয়সে শহরে এসেও থেকে যায়। তবে চেঁচিয়ে কথা বললেও ননি মামার কথার মধ্যে একটা মেয়েলি টান ছিল, আর তিনি কাজের মানুষ ছিলেন বটে, কিন্তু যে কাজগুলো সত্যিই ভালো করতেন সেগুলো সবই মেয়েলি কাজ। বিয়ে করেননি, যদি করতেন তবে গিন্নি পোনাতে মামাকে হার মানাতে পারে এমন মেয়ে পাওয়া যেত কিনা সন্দেহ। মামা সেলাই এবং রান্না দুটোতেই ছিলেন ওস্তাদ। পরের দিকে চামড়ার কাজ শিখে তার উপর একটা বই লিখে ফেলেছিলেন, বাঙালির মিষ্টি বলে একটা বইয়ের পাণ্ডুলিপি তৈরি ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা বেরোলো না কেন জানি না। এই ননি মামার কাছ থেকেই চামড়ার কাজ শিখে মা নিজেও ক্রমে একজন এক্সপার্ট হয়ে উঠেছিলেন। একটা সময় ছিল যখন মা সারা দুপুর বসে ওই কাজই করতেন। চামড়ায় যে রং লাগে তার সঙ্গে স্পিরিট মেশাতে হয়, সেই স্পিরিটের গন্ধে সারাক্ষণ ঘর ভরে থাকত। পরিপাটি হাতে তৈরি ব্যাগ, বটুয়া, চশমার কেস ইত্যাদি মা কিছু বিক্রিও করেছিলেন। এরও পরে মা মাটির মূর্তি গড়ার কাজ শিখেছিলেন তখনকার নাম করা মৃৎশিল্পী নিতাই পালের কাছে। মার তৈরি বুদ্ধ আর প্রজ্ঞাপারমিতার মূর্তি এখনও আমাদের অনেক আত্মীয় স্বজনের বাড়িতে আছে। এসব বিশেষ ধরনের কাজ ছাড়া একজন সুগৃহিণী যেসব কাজ ভালো করেন সেগুলো তো মা করতেনই। সেই সঙ্গে মার হাতের লেখাও ছিল অত্যন্ত পরিপাটি, যেমন বাংলা তেমনি ইংরেজি। সোনাম আমার তখন আরস্কিন সিডান গাড়ি হয়েছে, যার নাম এই ফিয়াট অ্যাম্বাসাডারের যুগে আর প্রায় কেউই জানে না। এই গাড়িতে করে বিকেলে মাঝে মাঝে গড়ের মাঠে বেড়াতে যেতাম। তখন গড়ের মাঠে সাহেবরা গলফ খেলতো, তাই নিশ্চিন্তে হেঁটে বেড়াবার উপায় ছিল না। কোন সময় কোন দিক থেকে যে বল ধেয়ে আসবে বুলেটের মতো তা বলা যেত না। একবার একটু অন্যমনস্ক ছিলাম, দেখতে পাইনি যে একটা বল শটান আসছে আমারই দিকে। ড্রাইভার সুধীরবাবু হঠাৎ হ্যাচকা টান মেরে আমাকে সরিয়ে দিলেন, আর বল আমাদের দুজনের কান ঘেঁষে বেরিয়ে গিয়ে রাস্তা পেরিয়ে চলে গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের রেলিংয়ের দিকে। সুধীরবাবু থাকতেন আমাদের বাড়ির ছাতের ঘরে। তখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন চলছে। হঠাৎ একদিন এক ঢাউস তকলি আর একতাল সুতো কিনে এনে তার ঘরে বসে সুতো কাটা শুরু করে দিলেন। এটাও অবশ্যই আন্দোলনেরই একটা অংশ। তার অল্পদিনের মধ্যেই ছোঁয়াচে ব্যারামের মতো ঘরে ঘরে সুতো কাটা আরম্ভ হয়ে গেল। আমাদের বাড়িতেও সকলের জন্যই একটি করে তকলি চলে এলো, এমনকি আমারও। মাসখানেকের মধ্যেই দেখলাম আমিও দিব্যি সুতো কাটতে পারছি। তবে সুধীরবাবুই চ্যাম্পিয়ন হলেন, নিজের কাটা সুতো দিয়ে ফতুয়া বানাতে আর কেউ পারেনি। কলকাতায় তখন এক বিরাট স্বদেশী মেলা হয়েছিল, আমরা সবাই দেখতে গিয়েছিলাম। এলগিন রোডের মোড়ের কাছে তখন একটা প্রকাণ্ড খোলা মাঠ ছিল, তাকে বলতো জিমখানা ক্লাবের মাঠ। এখন সেখানে বাড়ি উঠে গেছে। সেই মাঠে বসেছিল স্বদেশী মেলা। মেলার সবচেয়ে আশ্চর্য জিনিস ছিল দেশ নেতাদের মোমের মূর্তি। এই মূর্তির বিশেষত্ব ছিল এই যে এগুলোর হাত পা মাথা যন্ত্রের সাহায্যে নড়াচড়া করত। পার্টিশন দেওয়া পরপর ঘরে আলাদা আলাদা দৃশ্য। একটা ঘরে মহাত্মা গান্ধী জেলের কামরায় মাটিতে বসে লিখছেন,
দরজার বাইরে সশস্ত্র প্রহরী, মহাত্মাজির হাতে কলম, কোলের উপর প্যাড, প্যাডের হাত লেখার ভঙ্গিতে এদিক ওদিক চলছে, সঙ্গে সঙ্গে মাথাও এদিক ওদিক ঘুরছে। আরেকটা ঘরে ভারত মাতার বিরাট মূর্তি, তিনি দুহাতে বহন করেছেন দেশবন্ধুর মৃতদেহ। ভারত মাতা দেশবন্ধুর দিকে চেয়ে দেখছেন, পরক্ষণেই চোখ বন্ধ করে বিষণ্নভাবে মাথা ঘুরিয়ে নিচ্ছেন। কে তৈরি করেছিল এই মোমের মূর্তি তা মনে নেই, সম্ভবত বোম্বের কোনো শিল্পী, তবে দেখে সত্যিই জীবন্ত মনে হতো। কলকাতা শহরে বেশ সাড়া পড়ে গিয়েছিল এই মূর্তি নিয়ে। আমার দিদিমা আমাদের সঙ্গে বকুলবাগানেই থাকতেন, ফর্সা ছিপছিপে সুন্দরী ছিলেন দিদিমা, চমৎকার গানের গলা ছিল। তার মুখে শোনা ময়মনসিংহের গান, চরকার নাচন দেখা জালো তরা, এখনও কানে লেগে আছে। সালটা বোধ হয় 1926। এমন সময় একবার আমার সব মামা মাসি তাদের স্বামী স্ত্রী ছেলে মেয়ে মিলে একসঙ্গে এলেন কলকাতায়। এ ঘটনা বড় একটা ঘটে না, মেঝো মামা থাকেন লখনউয়ে, বড় মামা পাটনায়, বড় মাসি পূর্ববঙ্গে কাকিনায়, মেসো কাকিনা স্টেডের ম্যানেজার। সবাই কলকাতা আসাতে ঠিক হলো দিদিমার সঙ্গে গ্রুপ ফটো তোলা হবে। তখনকার দিনে অনেকের বাড়িতেই ক্যামেরা থাকতো না, বা থাকলেও সেটা হয়তো 4-5 টাকা দামের বক্স ক্যামেরা, তাই দিয়ে তেমন ভালো ছবি উঠত না, অন্তত বাঁধিয়ে রাখার মতো গ্রুপ ছবি তো নয়ই। তাই কোনো বিশেষ উপলক্ষে সাহেব দোকানে গিয়ে গ্রুপ ছবি তোলানোর রেওয়াজ ছিল। বাঙালি দোকানও যে ছিল না তা নয়, তবে তার বেশিরভাগই উত্তর কলকাতায়। সাহেব দোকানের মধ্যে এককালে দুটি ছিল কলকাতার সবচেয়ে নাম করা, বোর্ন অ্যান্ড শেপার্ড আর জনস্টন অ্যান্ড হফম্যান। তখন এই দুটো দোকানের বয়স প্রায় 70 বছর, আর অবস্থাও আগের মতো নেই। তার জায়গায় নাম করেছে হালের কোম্পানি এডনা লরেঞ্জ। এদের দোকান হলো চৌরঙ্গি আর পার্ক স্ট্রিটের মোড়ে চৌরঙ্গি ম্যানশনে। আমরা দিদিমা, মা, মামা, মাসিমা, মামি, মেসো, মামাতো, মাস্তুতো, ভাই বোন সব শুধু 18 জন গিয়ে হাজির হলাম এডনা লরেঞ্জের দোকানে। আগে থেকে বলা ছিল, তাই সাহেব গ্রুপ ছবি তোলার সব আয়োজন করেই রেখেছিলেন। প্রকাণ্ড হল ঘরে পাশাপাশি চেয়ার রাখা হয়েছিল 6খানা, তারই মাঝামাঝি একটাই বসলেন দিদিমা, পুরুষরা সকলেই সার বেঁধে পিছনে দাঁড়ালো, মা মাসি মামিরা বাকি চেয়ারগুলোয় বসলেন, বড় মামার অল্প বয়সী 2 মেয়ে বসলো সামনে টুলে, আর আমি দাঁড়ালাম মা আর দিদিমার মাঝখানে। ঘরের মধ্যে ছবি তোলা হচ্ছে, ফ্ল্যাশ বা আলো ব্যবহার করবেন না সাহেবরা, হয়তো তখন রেওয়াজও ছিল না, একপাশে জানালার সারি দিয়ে যে আলো আসছে তাতেই হবে। ঢাউস ক্যামেরা, লেন্সের সামনে ক্যাপ বসানো, সেই ক্যাপ হয়তো 2 সেকেন্ডের জন্য খুলে আবার বন্ধ করে দেওয়া হবে, আর সেই 2 সেকেন্ডেই ছবি উঠে যাবে, ওই সময়টুকুতে নড়াচড়া করা যাবে না। সাহেব রেডি বলতে সবাই আড়ষ্ট হলো দৃষ্টি ক্যামেরার দিকে। যিনি ছবি তুলবেন তার পাশে আরেকজন সাহেব, তার হাতে করতালওয়ালা শং পুতুল, তার পেট টিপলে হাত দুটো খটাং খটাং করে করতাল বাজায়। এই পুতুলের দরকার আমার মেঝো মামার ছোট ছেলে বাচ্চুর জন্য, তার মাত্র 1 মাস বয়স, সে তার মায়ের কোলে বসেছে, তার দৃষ্টি যাতে ক্যামেরার দিকে থাকে তাই সাহেব ক্যামেরার পেছনে দাঁড়িয়ে করতাল বাজাতে শুরু করলেন, আর সময় বুঝে অন্য সাহেব লেন্সের ক্যাপ খুলে আবার বন্ধ করে ছবি তুলে নিলেন। এই ছবি তোলার বছর 4-5-এর মধ্যে আমার দিদিমা, বড় মামা আর বড় মাসির ছেলে মানুদা মারা যান। এই একই গ্রুপ ফটো থেকে এই 3 জনের ছবি আলাদা আলাদা করে এনলার্জ করে দেন আমার ধনদাদু। বকুলবাগানে আমাদের সঙ্গে থাকতেন আমার ছোট মাসি, তার গাইয়ে হিসেবে খুব নাম ছিল। অবশ্যই ছোট মাসির গান আমরা যেমন শুনেছি তেমন কোনো বাইরের লোকে কোনোদিন শোনেনি, কারণ লোকের সামনে গাইতে গেলেই ছোট মাসির গলা শুকিয়ে যেত। একদিন শুনলাম ছোট মাসির গান বেরোবে হিজ মাস্টার্স ভয়েস রেকর্ডে, আর সেই গান রেকর্ড করার জন্য ছোট মাসিকে যেতে হবে গ্রামোফোন কোম্পানির অফিসে। ব্যবস্থাটা করেছে বুলা কাকা, কলকাতার সবচেয়ে সম্ভ্রান্ত গ্রামোফোনের দোকানের মালিক বলে বোধহয় বুলা কাকার সঙ্গে গ্রামোফোন কোম্পানির বেশ খাতির ছিল। বুলা কাকার লাল রঙের টি মডেল ফোর্ড গাড়িতে করে মাসির সঙ্গে আমিও গেলাম কোম্পানির অফিসে। অফিস তখন বেলেঘাটায়, দমদমে যায় আরও পরে। সাহেব কোম্পানিতে গিয়ে গান দিতে হবে বলে 2 দিন থেকে মাসির ঘুম খাওয়া বন্ধ, ক্রমাগত আশ্বাস দিয়ে চলেছেন বুলা কাকা, কিচ্ছু ভয় নেই, ব্যাপারটা খুব সোজা, সব ঠিক হয়ে যাবে। বুলা কাকা নিজে কোনোদিন গান টান শেখেনি, তবে বাঁশিতে রবীন্দ্রসঙ্গীত বাজায় আর দুহাতে দারুণ অর্গান বাজায়। সাহেব কোম্পানির সাহেব ম্যানেজার, সাহেব রেকর্ডিস্ট, তখনকার দিনে মাইক্রোফোন ছিল না,
একটা চোঙার দিকে মুখ করে গান গাইতে হতো। সেই গান পাশের ঘরে ছাপা হয়ে যেত ঘুরন্ত মোমের চাকতির উপর। ছোট মাসি সকাল থেকে যে ক গ্লাস জল খেয়েছে তার হিসেব নেই। ওখানে গিয়ে চোঙার সামনে দাঁড়াতে হয়েছে। আমি পাশের ঘরে কাচের জানালার পিছন থেকে ব্যাপারটা দেখছি। ছোকরা রেকর্ডিস্ট এসে চোঙাটাকে নেড়ে চেড়ে মাসিকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দিল। তারপর মাসির সামনেই প্যাকেট থেকে সিগারেট বার করে সেটা শূন্যে ছুড়ে দিয়ে ঠোঁট দিয়ে লুফে নিয়ে তাতে আগুন ধরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুলা কাকা পরে বলেছিলেন, কোনো মহিলা গাইয়ে এলেই নাকি রেকর্ডিস্ট তাদের দেখিয়ে দেখিয়ে এই ধরনের সব চালিয়াতি করেন। আমার বিশ্বাস, সাহেবের সিগারেট জাগলিন দেখে মাসির গলা আরও শুকিয়ে গিয়েছিল। যাই হোক, গান গাইলেন ছোট মাসি। শুনে বুঝতে পারছি আড়ষ্ট ভাব পুরো কাটেনি, তবে সেই গানই একদিন রেকর্ড হয়ে বাজারে বেরোলো। তারপর অনেক দিন ধরে অনেক গান রেকর্ড করেছিলেন ছোট মাসি। প্রথমে ছিলেন কনক দাস, বিয়ের পর হলেন কনক বিশ্বাস। বকুলবাগানে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ শ্যামানন্দ রোডে থাকতেন আমার মেজ কাকা সুবিনয় রায়। এই কাকাই তখন একদিন নতুন করে বার করলেন সন্দেশ পত্রিকা। 1923 সেপ্টেম্বরে বাবা মারা যাবার পর বছর দুয়েকের মধ্যেই সন্দেশ উঠে যায়। তখনও আমার সন্দেশ পড়ার বয়স হয়নি। টাটকা বেরোনোর সঙ্গে সঙ্গে হাতে নিয়ে পড়ার অভিজ্ঞতা হলো এই দ্বিতীয় পর্বে। মলাটে তিন রঙা ছবি, হাতি দাঁড়িয়ে আছে দু পায়ে, সুরে ব্যালান্স করা সন্দেশের হাড়ি। এই সন্দেশেই ধারাবাহিকভাবে প্রথম সংখ্যা থেকে বেরোয় রবীন্দ্রনাথের সে। আর এই সন্দেশেই প্রথম গল্প লিখলেন লীলা মজুমদার। ওনার গল্পের সঙ্গে মজার ছবিগুলো উনি তখন নিজেই আঁকতেন। অন্য আঁকিয়েদের মধ্যে ছিলেন এখনকার নাম করা শৈল চক্রবর্তী, যার হাতে করি সম্ভবত এই সন্দেশেই। আরেকটা ছোটদের বাংলা মাসিক পত্রিকা তখন বেরোতো, যেটা বেশ ভালো লাগতো, সেটা হলো রামধনু। রামধনুর আপিস ছিল বকুলবাগান রোড আর শ্যামানন্দ রোডের মোড়ে, আমাদের বাড়ি থেকে 200 গজ দূরে। এই কাগজের সম্পাদক মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আলাপ করে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ ওর লেখা জাপানি গোয়েন্দা, হুকাকাশির গল্প, পদ্মরাগ আর ঘোষ চৌধুরীর ঘড়ি আমার দারুণ ভালো লেগেছিল। বকুলবাগানে থাকতেই প্রথম সাঁতার শিখতে যাই পদ্মপুকুরে, ভবানীপুর সুইমিং ক্লাবে। তখন প্রফুল্ল ঘোষ সবে গায়ে চর্বি মেখে 76 ঘন্টা একটানা সাঁতার কেটে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। আর প্রায় একই সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমেরিকান সাঁতারু জনি ওয়াইসমুলার টারজানের ভূমিকায় অভিনয় করে আমাদের তাক লাগিয়ে দিয়েছে। সুইমিং ক্লাবের ঘরে গিয়ে দেয়ালে ওয়াইসমুলারের সই করা বাঁধানো ছবি দেখে ক্লাব সম্পর্কে ভক্তি বেড়ে গিয়েছিল। রবিবার সকালটা বেশ কয়েক বছর বাঁশ ধরে জলে পা ছোড়া থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সাঁতার দিয়ে দিব্যি পুকুর এপার ওপার করে কেটেছে। ছেলে বয়সে স্বাস্থ্য ভালো করার জন্য ব্যায়ামের রেয়াজটা আজকাল কতটা আছে জানি না, কিন্তু আমাদের সময় বেশ ছিল। সকালে ডন বৈঠক অনেকেই দিত। যারা শরীর নিয়ে একটু বেশি সচেতন তারা ডাম্বেল, চেস্ট এক্সপ্যান্ডারও বাদ দিত না। আমার নিজের ব্যায়ামের ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু ছোট দাদু প্রমোদারঞ্জন রায়ের পাল্লায় পড়ে সেটা থেকে আর রেহাই পায়নি। ছোট দাদু নিজে দুর্গম পাহাড়ে জঙ্গলে জরিপের কাজ করেছেন, দুঃসাহসী এক অ্যাডভেঞ্চারের জীবন। পুরুষের মধ্যে মেয়েলিপনা তিনি একদম বরদাস্ত করতে পারতেন না, এমনকি রবীন্দ্রনাথের ঘাড় অবধি ঢেউ খেলানো চুলেও তার আপত্তি। ছোট দাদুর অনেক ছেলে, সকলেই আমার চেয়ে বয়সে বড়, সকলেই ব্যায়াম করে। আমি গিয়ে তাদের দল ভারী করলাম। ব্যায়ামের কথাই যখন উঠল, তখন এই ফাঁকে আমার জুজুৎসু শেখার ঘটনাটাও বলে নিই। যদিও সেটা ঘটেছিল 1934 সালে, যখন আমি বকুলবাগান ছেড়ে চলে গেছি বেলতলা রোডে। জুজুৎসু জিনিসটা প্রথম দেখি শান্তিনিকেতনে। তখন আমার বয়স বছর দশেক, গিয়েছিলাম শান্তিনিকেতনে পৌষ মেলায়। নতুন অটোগ্রাফের খাতা কিনেছি, ভীষণ শখ তার প্রথম পাতায় রবীন্দ্রনাথকে দিয়ে একটা কবিতা লিখিয়ে নেব। এক সকালে মার সঙ্গে গেলাম উত্তরায়ণে। খাতাটা নিতে রবীন্দ্রনাথ বললেন, এটা থাক আমার কাছে, কাল সকালে এসে নিয়ে যেও। কথা মতো গেলাম পরের দিন, টেবিলের উপর চিঠিপত্র খাতা বইয়ের ডাই, তার পেছনে বসে আছে রবীন্দ্রনাথ, আর আমায় দেখেই আমার ছোট্ট বেগুনি খাতাটা খুঁজতে লেগেছেন সেই ভিড়ের মধ্যে। মিনিট তিনেক হাতড়ানোর পর বেরোলো খাতাটা। সেটা আমায় দিয়ে মার দিকে চেয়ে বললেন, এটার মানে ও আর একটু বড় হলে বুঝবে। খাতা খুলে পড়ে দেখি 8 লাইনের কবিতা, যেটা আজ অনেকেরই জানা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু,
দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু। সাতই পৌষ 1336 শান্তিনিকেতন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। সেইবার দেখলাম জুজুৎসু বা জুদোর নমুনা। প্রাচীন যুগে চীনের বৌদ্ধ লামারা দস্যুদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য হাতিয়ার ছাড়া লড়াই ও আত্মরক্ষার এই কৌশলটা উদ্ভব করেছিলেন। চীন থেকে যায় জাপানে, তারপর জাপান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই জুদো। রবীন্দ্রনাথ জাপানে গিয়ে জুদো দেখে ঠিক করলেন শান্তিনিকেতনের ছাত্রদের এই জিনিসটা শেখানোর ব্যবস্থা করতে হবে। কিছুদিনের মধ্যেই জুদো এক্সপার্ট তাকাগাকি চলে আসেন শান্তিনিকেতনে, আর জুদোর ক্লাস শুরু হয়ে যায়। কী কারণে জানি না এই ক্লাস বছর চারেকের বেশি চলেনি। শেষে তাকাগাকি শান্তিনিকেতন ছেড়ে চলে আসেন কলকাতায়। আর বালিগঞ্জের সুইনহো স্ট্রিটে আমারই এক মেসোমশাই ডাক্তার অজিত মোহন বোসের বাড়ির একতলাটা ভাড়া নিয়ে সেখানে জুদো শেখানোর ব্যবস্থা করেন। কথা নেই বার্তা নেই, ছোট কাকা সুবিমল রায় হঠাৎ একদিন আমাদের বাড়িতে এলেন, এসে বললেন জুদো শিখলে কেমন হয়। ছোট কাকাকে যারা দেখেছে তারাই জানবে যে ওর সঙ্গে ব্যায়াম বা কুস্তি বা ওই জাতীয় কোনো কিছুর কোনো রকম সম্বন্ধ কল্পনা করা কত কঠিন। রোগা পটকা আলাভোলা মানুষ, এমএ পাস করার পর থেকেই স্কুলে মাস্টারি করছেন, এমন লোকের জুজুৎসু শেখার দরকারই বা হবে কেন, বা এমন ইচ্ছে মাথায় আসবে কেন। কিন্তু সেই ইচ্ছেই একদিন দেখি ফলতে চলেছে, আর আমিও চলেছি ছোট কাকার সঙ্গে ট্রামে বালিগঞ্জে সুইনহো স্ট্রিটে জাপানি জুদো নবিশের সঙ্গে কথা বলতে। আজকের বালিগঞ্জ আর 1934 বালিগঞ্জে যে কত তফাৎ, সেটা যে না দেখেছে তার পক্ষে কল্পনা করা কঠিন। রাসবিহারী এভিনিউ দিয়ে কিছু দূর গিয়ে মহানির্মাণ মঠ ছাড়াবার পর পাকা বাড়ি প্রায় চোখেই পড়ে না, আর রাস্তার দুপাশে আম জাম কাঁঠাল আর ঝোপঝাড় মিলিয়ে প্রায় পাড়াগাঁয়ের চেহারা। গড়িহাটের মোড়ে নেমে ডোবা বাঁশঝাড় তাল নারকেল ভরা মাঠ পেরিয়ে সুইনহো স্ট্রিট, বোধহয় টেলিফোনে আগে থেকে জানানো ছিল। তাই মেসোমশাইদের বাড়ি খুঁজে বার করে একতলার বৈঠকখানায় বসে বেগুনি কিমোনো পরা জুদো এক্সপার্ট তাকাকাকির সঙ্গে কথাবার্তা পাকা করে নিতে কোনো অসুবিধা হলো না। ভদ্রলোকের বয়স আন্দাজ 40, কুচকুচে কালো কদম ছাড় চুলের সঙ্গে মানানসই ঘন কালো ভুরু আর গোফ। আমার ধারণা ছিল ছোট কাকা জুদো শিখতে চান জেনে তাকাকাকি হয়তো হেসেই ফেলবেন, কিন্তু সেরকম কিছুই তো করলেনই না, বরং ভাব দেখালেন যে জুদোর জন্য ছাত্র হিসেবে ছোট কাকা একেবারে আইডল। কথাবার্তার পর দর্জি এসে মাপ নিয়ে গেল জুদোর জামার জন্য। খদ্দর টাইপের পুরো সাদা কাপড়ে তৈরি জ্যাকেট বেল্ট আর খাটো পায়জামা, জ্যাকেটের বুকের উপর কালো সুতোয় সেলাই করে বড় বড় অক্ষরে লেখা JUDO জুডো। জামা তৈরি হলে পর 10 ইঞ্চি পুরু গদি বিছানো ঘরে জুদো শেখা আরম্ভ হলো। 45 বছর পরে জুদো মাত্র দুটো প্যাচই এখনও মনে আছে, সেওই নাগে আর নিম্পনশিও। শেখার শুরুতে খালি আছাড় খাও আর আছাড় মারো, চোট না পেয়ে কী করে আছাড় খেতে হয় এটা জুদোর একেবারে গোড়ার শিক্ষা। তাকাকাকি বলে দিয়েছিলেন যখন পড়বে তখন শরীরটাকে একেবারে আলগা দিয়ে দেবে, তাহলে ব্যথা কম পাবে আর হাড় ভাঙার সম্ভাবনাও কমে যাবে। আছাড় মানে একেবারে মাথার উপর তুলে আছাড়। জুদোর কায়দায় একটা 12-13 বছরের ছেলেও যে একটা ধূমস মানুষকে কত সহজে আছাড় মারতে পারে সে এক অবাক করা ব্যাপার। আমরা যেদিন শিখতাম সেদিন আরও দুটি ভদ্রলোক আসতেন, একজন বাঙালি একজন সাহেব। বাঙালিটি আমাদের মতো শিক্ষানবিশ, আর সাহেবটি ছিলেন ফোর্ট উইলিয়াম অধিবাসী আর্মির লোক ক্যাপ্টেন হিউগস। ইনি বক্সিংয়ে কলকাতার লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। বেশ সুপুরুষ চেহারা, চোখাচোখা নাকমুখ, ছোট করে ছাঁটা ঢেউ খেলানো সোনালি চুল। জুদো এর শেখবার কিছু ছিল না, ইনি নিজেই ছিলেন একজন এক্সপার্ট। কলকাতায় প্রতিদ্বন্দ্বীর অভাবে ইনি তাকাকাকির সঙ্গে কিছুক্ষণ লড়ে নিজের বিদ্যেটা একটু ঝালিয়ে নিতেন। সে লড়াই দেখবার জিনিস, আর আমরা দেখতাম মন্ত্রমুগ্ধের মতো। প্যাচের পর প্যাচ, আছাড়ের পর আছাড়, আর যে কোনো একজন বেকায়দায় পড়লেই ডান হাত দিয়ে গদির উপর পরপর দুটো চাপড় মেরে জানিয়ে দেওয়া, আর অন্যজন তার প্যাচে আলগা দিয়ে তাকে রেহাই দেওয়া। সবশেষে তাকাকাকি আমাদের খাওয়াতেন ওভালটিন, আর সন্ধ্যার অন্ধকারে জংলা মাঠ পেরিয়ে ভবানীপুরের ট্রাম ধরে আমরা আবার ফিরে যেতাম যে যার বাড়ি। উত্তর কলকাতা থেকে দক্ষিণে চলে আসার ফলে বাপের দিকের আত্মীয় স্বজনের সঙ্গে যোগ কমে গেলেও ধনদাদু আর ছোট কাকা প্রায়ই আসতেন আমাদের বাড়ি। দাদু তখন কোনান ডয়েলের গল্প উপন্যাস বাংলায় অনুবাদ করছেন, পোশাকে সাহেবি ভাব,
বরকতালের দোকান থেকে শ্যুট করান, বিকেলে বাড়ি থেকে বেরোলে টাই পরে বেরোন। ট্রামের মান্থলি টিকিট আছে, সপ্তাহে অন্তত 3 দিন আসেন আমাদের বাড়ি। ভবানীপুরে থাকতেই দাদুর মুখে শুনেছিলাম পুরো মহাভারতের গল্প, এক এক দিনে এক এক পরিচ্ছেদ। একটা বিশেষ ঘটনা দাদুকে দিয়ে অন্তত 2-4 বলিয়েছি। তখন আমার মনে হতো মহাভারতের সেটা সবচেয়ে গায়ে কাঁটা দেওয়া ঘটনা, সেটা হলো কুরুক্ষেত্র যুদ্ধে জয়দ্রথ বধ। জয়দ্রথ কৌরবদের দিকে বড় যোদ্ধা, অর্জুন অনেক চেষ্টা করেও তাকে মারতে পারেনি। আজ সে প্রতিজ্ঞা করেছে জয়দ্রথকে না মারতে পারলে সে নিজে আগুনে পুড়ে মরবে। এই প্রতিজ্ঞার কথা কৌরবরাও শুনেছে। যুদ্ধ হয় সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবু ডুবু, তখনও পর্যন্ত অর্জুন কিছুই করতে পারেনি। এমন সময় অর্জুনের সারথি কৃষ্ণ মন্ত্র বলে চারিদিক অন্ধকার করে সূর্যকে ঢেকে দিলেন। কৌরবরা দিনের শেষ ভেবে ঢিলে দিল, আর সেই সুযোগে অর্জুন জয়দ্রথের মাথা উড়িয়ে দিল এক বাণে। কিন্তু এখানেও মুশকিল, জয়দ্রথের বাবা রাজা বৃদ্ধক্ষত্র ছেলের জন্মের সময় দৈববাণী শুনেছিলেন যে যুদ্ধক্ষেত্রে তার ছেলের মাথা কাটা যাবে। শুনে তিনি অভিশাপ দিয়েছিলেন, কাটা মুন্ডু মাটিতে পড়লেই যে ফেলেছে তার নিজের মাথা চৌচির হয়ে যাবে। এটা জানা ছিল বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে সাবধান করে দিয়েছিলেন, দেখো জয়দ্রথের কাটা মাথা যেন মাটিতে না পড়ে, তাহলে তোমার মাথাও ফেটে যাবে। অর্জুন তাই এক বাণে জয়দ্রথের মাথা কেটে সেটা মাটিতে পড়ার আগেই পরপর আরো 6টি বাণ মেরে সেটা শূন্যে উড়িয়ে বহু দূরে নিয়ে গিয়ে ফেলে দিল জয়দ্রথের তপস্যারত বুড়ো বাপ বৃদ্ধক্ষেত্রের কোলে। বৃদ্ধক্ষেত্র নিজের ছেলের মাথা কোলে দেখেই চমকে উঠে দাঁড়ানো মাত্র কাটা মাথা মাটিতে গড়িয়ে পড়ল, পড়ার সঙ্গে সঙ্গে তার নিজের মাথা ফেটে চৌচির হয়ে গেল। দাদুর কাছে যেমন মহাভারতের গল্প শুনতাম, তেমনি ছোট কাকার কাছে শুনতাম ভূতের গল্প। এই ছোট কাকার বিষয় অল্প কথায় বলা মুশকিল, কারণ ঠিক ছোট কাকার মতো আরেকটি মানুষ আর আছে কি না সন্দেহ। ছোট কাকা মাস্টারি করতেন সিটি স্কুলে, খাটো ধুতি, ঢোলা হাতা পাঞ্জাবি, কাঁধে চাদর, হাতে ছাতা আর পায়ে ব্রাউন ক্যাম্বিসের জুতো দেখলে পেশাটা আন্দাজ করা যেত। ছোট কাকা বিয়ে করেননি, একা মানুষ বলেই বোধহয় ছোট কাকার কাজ ছিল হেঁটে বা বাসে পালা করে চতুর্দিকের আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে তাদের খবর নেওয়া। আমার বিশ্বাস আমাদের বিরাট ছড়ানো রায় পরিবারের সবাইকে একমাত্র ছোট কাকাই চিনতেন। মজার মানুষের স্বপ্নগুলো মজার হয় কিনা জানি না, ছোট কাকার স্বপ্নের কথা শুনে তাই মনে হতো। একবার স্বপ্ন দেখলেন এক জায়গায় খুব জাঁকিয়ে কীর্তন হচ্ছে, কিছুক্ষণ শুনে বুঝলেন গানের কথা শুধু একটি মাত্রই লাইন, সত্য বেগুন জলে। কিভাবে এই লাইনটা গাওয়া হচ্ছিল সেটাও ছোট কাকা নিজে গেয়ে শুনিয়ে দিয়েছিলেন। আরেকটা স্বপ্নে দেখলেন কলকাতার রাস্তায় প্রসেশন বেরিয়েছে, মানুষের নয় বাঁদরের, তাদের হাতে ঝান্ডা আর তারা স্লোগান দিতে দিতে চলেছে, তেজ চাই তেজ চাই, আফিংয়ে আরো তেজ চাই। আত্মীয়দের অনেককেই ছোট কাকা তার নিজের দেওয়া নামে ডাকতেন, তাই শুধু না, তাদের বিষয় কিছু বলতে গেলেও সেই নামেই বলতেন। বারবার ছোট কাকার মুখে শুনে শুনে সেসব নাম আমাদের চেনা হয়ে গিয়েছিল। আমরা জানতাম ডিডাক্স হচ্ছেন ধনদাদু, ভরয়েড হচ্ছেন মেঝোপিসে মশাই, ওয়াং হচ্ছেন ধনদাদুর মেয়ে তুতুপিসি, গোগ্রিল হচ্ছে ধনদাদুর ছেলে পানকু কাকা, ছোট কুসুমপুয়া আর বড় কুসুমপুয়া হলো আমার বিস্তৃত বোন নিনিদি আর রুবিদি, বজ্র বৌঠান হচ্ছেন মা, নুলমুলি হচ্ছে আমি। কখন কেন কিভাবে এই নামকরণ হয়েছে তা কেউ জানে না। একবার জিজ্ঞেস করেছিলাম পিসে মশাইয়ের নাম ভরয়েড হলো কেন, তখন ছোট কাকা গম্ভীরভাবে জবাব দিয়েছিলেন, উনি খুব ভোরে ওঠেন তো তাই। নিজে বাড়াবাড়ি রকম ধার্মিক না হলেও সাধু সন্ন্যাসীদের সম্পর্কে ছোট কাকার একটা স্বাভাবিক কৌতূহল ছিল, তাদের জীবনী পড়তেন। আর জীবিতদের মধ্যে যাদের উপর ছোট কাকার শ্রদ্ধা ছিল তারা শহরে এলেই তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসতেন, তিব্বতি বাবা, ত্রৈলঙ্গ স্বামী, বিজয়কৃষ্ণ গোস্বামী, সন্তদাস বাবাজি, রামাদাস কাঠিয়া বাবা, এসব সাধুদের সম্বন্ধে কত গল্পই না শুনেছি ছোট কাকার কাছে। একা মানুষ, নিজের ধান্দায় থাকতেন, অল্পেই সন্তুষ্ট, তাই ছোট কাকাকেও মাঝে মাঝে একরকম সন্ন্যাসী বলেই মনে হতো। তাছাড়া ওর কিছু বাতিক ছিল যেটা সাধারণ মানুষের মধ্যে বড় একটা দেখা যায় না। মুখে গ্রাস নিয়ে 32 বার জীবনের কথা তো আগেই বলেছি, সকালে মুখ ধোবার সময় বেশ কিছুক্ষণ চলতো নাক দিয়ে জল টেনে মুখ দিয়ে বার করা, এটার নাম ছিল নাকি মুদ্রা। এটা ছাড়া কাকি মুদ্রা বলেও একটা ব্যাপার ছিল, সেটা যে কি তাহার মনে নেই। বিকেলে সবাসন করে শুয়ে থাকতেন বেশ কিছুক্ষণ, আর তারপরেই ছাতা নিয়ে বেরিয়ে পড়তেন।
খাওয়া, বিশ্রাম, কাজ, বেড়ানো, গল্প করা সব কিছুরই ফাঁকে ফাঁকে চলতো ছোট কাকার ডায়েরি লেখা। এটা জোর দিয়ে বলতে পারি যে এমন ডায়েরি কেউ কোনো দিন লেখেনি। এতে থাকতো সকালে কাগজে পড়া জরুরি খবরের শিরোনাম থেকে শুরু করে প্রায় প্রতি ঘন্টায় কী করলেন, কী পড়লেন, কী খেলেন, কোথায় গেলেন, কী দেখলেন, কে এলো, সব কিছুর বিবরণ। ট্রেনে করে বাইরে গেলে ইঞ্জিনের কী টাইপ সেটাও লিখে রাখতেন। ইঞ্জিনের যে শ্রেণী বিভাগ হয় সেটাও ছোট কাকার কাছেই প্রথম জানি। XP, HPS, SB, HB এসব হলো টাইপের নাম। তখনকার দিনের কয়লার ইঞ্জিনের গায়ে লেখা থাকতো। কোথাও যেতে হলে ছোট কাকা স্টেশনে হাজির হতেন হাতে খানিকটা সময় নিয়ে, কারণ কামরায় মাল তুলেই ঝট করে গিয়ে ইঞ্জিনের টাইপ জেনে আসতে হবে। যদি কোনো কারণে দেরি হয়ে যেত তাহলে প্রথম বড় জংশন এলেই কামরা থেকে নেমে সে কাজটা সেরে আসতেন। এই ডায়েরি লেখা হতো চার রকম রঙের কালিতে, লাল, নীল, সবুজ আর কালো। একই বাক্যে চার রকম রঙই ব্যবহার হচ্ছে এই নমুনা ছোট কাকার ডায়েরিতে অনেক দেখেছি। এই রং বদলের একটা নিয়ম ছিল, তবে সেটা কোনোদিনই আমার কাছে খুব পরিষ্কার হয়নি। এটুকু জানতাম যে প্রাকৃতিক ঘটনার বর্ণনা সবুজ কালিতে লেখা হবে আর বিশেষ হলে তাতে লাল কালি ব্যবহার হবে। যেমন, আজ তুমুল বৃষ্টি, মানিকদের বাড়ি যাওয়া হলো না। এই যদি হয় দুটো পরপর বাক্য তাহলে প্রথমটা লেখা হবে সবুজ কালিতে, দ্বিতীয়টায় প্রথম দুটো কথা হবে লাল আর বাকিটা হবে কালো কিংবা নীল। খাটের উপর চৌকি আর তার উপরে কালি কলমের দোকান সাজিয়ে যখন ভীষণ মনোযোগ দিয়ে ছোট কাকা ডায়েরি লিখতেন তখন সেটা হতো একটা দেখবার মতো জিনিস। এখানে ডায়েরির আরেকটা জিনিসের কথা না বললেই নয়, ছোট কাকা পেটুক না হলেও খেতেন খুব তৃপ্তি করে। রোজ এ বাড়ি ও বাড়ি গিয়ে চা খাওয়ার ব্যাপারটা ছিল একটা বিশেষ ঘটনা। ডায়েরিতে এর উল্লেখ থাকতো, তবে মামুলিভাবে নয়, যে চাটা খেলেন তার একটা বিশেষণ আর ব্র্যাকেটের মধ্যে সেই বিশেষণের একটা ব্যাখ্যা চাই। এক মাসের ডায়েরি থেকে 12টা উদাহরণ দিচ্ছি, ব্যাপারটা পরিষ্কার হবে। এক, নৃসিংহ ভোগ্য চা, ভৈরবকান্তিজনক, হুহুঙ্কার প্রসাদক, জোরালো চা। দুই, বৈষ্ণব ভোগ্য চা, নিরীহ, সুমিষ্ট, সুকোমল, অহিংসক চা। তিন, বিবেকানন্দ ভোগ্য চা, কর্মযোগ স্পৃহাবর্ধক, বাক বিভূতিপ্রদ, তত্ত্বনিষ্ঠার অনুকূল উপাদেয় চা। চার, ভট্টাচার্য ভোগ্য চা, বিজ্ঞতাবর্ধক, গাম্ভীর্যপ্রদ, অনুগ্রহ হৃদ্য চা। পাঁচ, ধন্বন্তরী ভোগ্য চা, আরোগ্যবর্ধক, আয়ুষ্য, রসায়ন গুণ সম্পন্ন চা। ছয়, পাহারাদার ভোগ্য চা, সতর্কতাবর্ধক, উত্তেজক, তন্দ্রানাশক চা। সাত, মজলিসি চা, মশগুল মশগুল ভাবুদ্রেককারী চা। আট, কেরানি ভোগ্য চা, হিসাবের খাতা দেখায় উৎসাহবর্ধক, হাম্বড়া ভাবের প্রবর্তক চা। দশ, জনসাধারণ ভোগ্য চা, বৈশিষ্ট্যহীন চলনসই চা। এগারো, নারদ ভোগ্য চা, সঙ্গীতানুরাগ বর্ধক, তত্ত্বজ্ঞান প্রসাধক, ভক্তি রসোদ্দীপক চা। বারো, হনুমান ভোগ্য চা, বিশ্বাসযোগ্যতা বর্ধক, সমস্যা সমুদ্র লঙ্ঘনের শক্তিদায়ক, বিক্রমপ্রদ চা।